এক নম্বর হাদিস আখলিস অলিল অর্থ তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাহাতের জন্য যথেষ্ট দুই নম্বর হাদিস ক্ষয়রক মান্তা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদিস তলাবুল আলমি ফরিদতুন আলাকুল্লি মুসলিম দিনী আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রত্যেক মুসলমানের উপরই ফরজ আত শত্রুল ইমান আতহুরু শত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ মিফতা হুল জান্নতিস সোলা নামাজ বেহেশতের সাবি ছোট্ট ছোট হাদিস এ হাদিসগুলো প্রত্যেকেই মুখস্ত করা উচিত এবং জানা উচিত মানা উচিত আউয়ালুমা ইহাসাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামতি সোলা আউ আলুমা ইহাসাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামতি সোলা কেয়ামতীর দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে ফাদললুল্লা আলমি আলাল আবিদি কাফাদল আলা আদে না কুম ফাদল্লুললা আলম আলাল আবিদি কাফাদল আলা আদে নাকুম তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবাদ যত বড়। বয়েলেম আবিদেরছে একজন খাঁটি আলেমের মর্তবাদ তত বড়। অর্থাৎ একজন শিক্ষিত অনেক বড় মানের লোকের থেকেও যদি সে দিনদার আলেম না থাকে তাহলে তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে একজন খাঁটি আলেমের মর্তবা আল্লাহর কাছে কত বড় সেটাই বোঝানো হয়েছে আদ হুয়াল ইবাদা আদ আ উল ইবাদা দোয়া ইবাদত অর্থাৎ আমরা আমাদের জন্য দোয়া করব। সেটাও কিন্তু আল্লাহ আমাদের ইবাদত হিসাবে কবুল করেন আরেকটি কথা তা হলো হাদিস কি হাদিস কিন্তু রাসুলের মুখের বাণী এবং রাসুলের কথা যা তিনি তার করতে বলেছেন বলেছেন এবং মানতে হাদিস বলে বলেছে আদ আুয়াল ইবাদা আদাদা দোয়া ইবাদত অর্থাৎ আমরা আমাদের জন্য দোয়া করবো সেটাও কিন্তু আল্লাহ আমাদের ইবাদত হিসাবে কবুল করেন